দিন দুপুরতে উলাল বাঘ। ধাননি পথারত বাঘর সফর, ক্যামেরাত বন্দী প্রকাণ্ড ঢেকিয়া পটিয়া। অঞ্চলে অঞ্চলে বন বিভাগের সতর্কবাণী। বুকাখাটর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সমীপবর্তী জাপরি পথারত বাঘর আতঙ্ক। দিন দুপুরতে বাঘ উলাল ধাননি পথারত। পথারত বাঘ দেখি আতঙ্কিত কৃষক রাইজ। কাজিরঙার বন বিভাগে জেসিবিরে বাঘ খেদি পঠিয়ালে যদিও ভয় আতঙ্ক বিরাজ করেছে রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরিয়া অঞ্চল। বন বিভাগ আহিলে, প্রশাসন আহিলে, তেওঁলোকে আহি পহরা দি 5:30-3 বজাত বাঘটো খেদি পঠালে। কিন্তু এই অঞ্চলের মানুষ এতিয়াও ভয় ভগা নাই, যেহেতু আকৌ কোন মুহূর্তত আহে, কি করে, কাক কেনেকে মানে ঘটনা করে, তেনেকুৱাক লৈ পেলাই ভয়। এটা পথাৰ ধান পথাৰতে থাকিবলগীয়া হৈছে, দাউনি পথাৰত ধান নকটা হৈছে। ইতিমধ্যে বন বিভাগে অঞ্চলবাসীলৈ জারি করেছে জাননী। দীফলু পথাৰ, জাপৰি পথাৰ, শুকানি গাঁও, আহোম গাঁও, ডেৰগয়া পাম, বৰিগাঁও আদি অঞ্চলত বন বিভাগৰ সতর্কতা। অঞ্চলটোৰ জৰাজীৰ্ণ বাট পথৰ বাবে যাতায়াতৰ অসুবিধাৰ সৃষ্টি হৈছে, যাৰ ফলত বাঘটো খেদিবলৈ বন বিভাগৰ লগতে স্থানীয় ৰাইজ সমস্যাত পৰিছে। হাতীয়ে ঘৰ ভাঙক, বাঘেই গৰু মাৰক, বিভিন্ন যদি কিবা দুৰ্ঘটনা ঘটে, তেওঁলোকৰ বন বিভাগ নাই বুলি 2 কিলোমিটাৰ খোজকাঢ়ি গৈহে সেই জেগা পাবগৈ, কোনো ধৰণৰ গাড়ী মটৰ তাত নাযায়। আজি এনেকুৱা এটা সমস্যা, কালি এটা বাঘ খেদি পঠিয়াবলৈ জেচিপিখন জেগালে নাযায়। 15-20 মিনিট জেচিপি ফচি ফচি গৈ বাঘ থকা জেগা ওলাইছে, য'ত জেচিপি নাযায়। অন্য গাড়ী যোৱাটোতো কোনো সম্ভৱ নহয়। সেইকাৰণে তেখেতসকলক এটা অনুৰোধ কৰিছোঁ আপোনালোকৰ যোগেদি, যাতে অকণমান ৰাস্তা পদূলিটো তেখেতসকলৰ বিভাগৰ ফালৰ পৰা অকণমান সহায় হাত আগবঢ়ায়। বুকাখাটৰ পৰা ধ্ৰুৱজ্যোতি ৰাজখোৱাৰ ৰিপৰ্ট, News 18, অসম, নৰ্থ ইষ্ট।